হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, তোমাদের অঙ্ক আমার সমাধানে তোমাদের সকলে স্বাগত। প্রতিবারের মতো আজকেও আমরা তোমাদের করা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তোমরা যেসব অঙ্ক আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, সেই সব অঙ্ক নিয়ে আলোচনা করবো। আজকে পাঁচটি অঙ্ক আছে পাঁচজনের, তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন হলো, একটি পরিবারের মাসে 10 কেজি চাল লাগে। যদি চালের দাম প্রতি কেজি 25% কমে যায়, তাহলে পরিবারটি তাদের মাসিক চালের পরিমাণ কত শতাংশ বাড়াতে পারবে খরচ একই রেখে? এটি পাঠিয়েছে আরতি শাহ। তো আরতি শাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো, এখানে কিভাবে করব, আমরা ধরে নেব যে 100 টাকা পাওয়া যায় 10 কেজি, ঠিক আছে? এখন দাম কমে গিয়েছে প্রতি কেজি কত না, 25% করে, তো মোটের উপরে 25% কমেছে। তো এখানে 25% যদি আমরা কমে দিই, তো এখন দাম হচ্ছে 75 টাকা। আগে 100 টাকায় 10 কেজি পাওয়া যেত, এখন 75 টাকায় পাওয়া যাচ্ছে 10 কেজি। খরচ আমাকে একই রাখতে হবে, অর্থাৎ দেখ 100 টাকায় খরচ করতে হবে, এখানে 75 টাকা খরচ হচ্ছে, অর্থাৎ আরও 25 টাকা, অতিরিক্ত 25 টাকা আরও খরচ করতে হবে। তো ওই অতিরিক্ত 25 টাকাতে যে চালটি পাবো, সেটি হচ্ছে অতিরিক্ত চাল বা এক্সট্রা এক্সট্রা পরিমাণ চাল, ঠিক আছে? তো 25 টাকায় কত পাওয়া যায়? 75 টাকায় এখন 10 কেজি, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কত, 10/75 কেজি। তাহলে 25 টাকায় কত পাওয়া যাবে, 25 দিয়ে গুণ। যদি আমরা কাটাকাটি করি, তো অ্যাকচুয়ালি আসছে 10/3 কেজি। এত কেজি আমরা এক্সট্রা কিনতে পাচ্ছি। এটা শতকরাতে আমাকে আনতে হবে। শতকরাতে আনলে কীভাবে আনব, দেখো 10 কেজিতে অতিরিক্ত হচ্ছে 10/3, তাহলে 100তে কত আমরা শতকরা পেয়ে যাব। এটিকে যদি সাজিয়ে লিখি, তো হচ্ছে 10/3, নিচেই 10 গুণ হবে, আর উপরে এখানে 100। তো 10-এর সঙ্গে আমরা 10 কাটবো, আসছে কি 100/3। 100/3 অর্থাৎ 33.13%, ঠিক আছে? এত পার্সেন্ট আমি ব্যবহার বাড়াতে পারি। তো এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 33.13%, অর্থাৎ অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি নৌকার নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে 10 ঘন্টা এবং প্রতিকূলে 20 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থানটির দূরত্ব কত? এটি অভিজিৎ মণ্ডল পাঠিয়েছে। দেখো, এখানে নৌকার বেগ বলা আছে, প্রশ্নের ধরনটা দেখে নাও, অনুকূলে কত ঘন্টা লাগে, প্রতিকূলে কত ঘন্টা লাগে বলা আছে, আর নৌকা বা স্রোতের মধ্যে যে কোনো একটি বলা থাকবে। এখানে নৌকার বলা আছে, যদি নৌকার বলা থাকে, তাহলে স্রোতের বেগ আমরা অনায়াসে পেয়ে যাব। স্রোতের বেগের সময় কী হবে জানো, স্রোতের বেগের সময় যে দুটি সময় বলা আছে, সেই দুটি বিয়োগ, আর নিচে সেই দুটি সময় যোগ, ইনটু নৌকা কিংবা স্রোত একটি বলা থাকবে। এবার স্রোত বলা আছে, নৌকা যেটি বলা থাকবে সেটি গুণ। এটি হচ্ছে স্রোতের বেগ। দেখো, স্রোতের বেগ আমরা কী পাবো, তাহলে এখানে পাবো 10/30 × 9, 10-এর সঙ্গে এটি কালে 3, 3-এর সঙ্গে এটি কালে 3, অর্থাৎ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি হচ্ছে স্রোতের বেগ। এখন নৌকার বেগ বলা আছে, স্রোতের বেগ বলা আছে, তাহলে অনুকূলের বেগ কত হবে, অনুকূলে হবে নৌকা প্লাস স্রোত, অর্থাৎ 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি যদি নৌকা অনুকূলের বেগ হয়, দেখো অনুকূলে যেতে কত সময় লাগে, 10 ঘন্টা, আর 1 ঘন্টায় কত পাচ্ছি, 12 কিলোমিটার, তো 10 ঘন্টাতে কত যাবে, 10 × 12, অর্থাৎ 120 কিলোমিটার, মোট দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। আমরা এটি প্রতিকূল দিয়েও বের করতে পারি। দেখো, প্রতিকূলের বেগ কী হয়, প্রতিকূলের বেগ হয় নৌকার বেগ থেকে প্রতিকূল বিয়োগ, ঠিক আছে? তার পাচ্ছি 6 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক 1 ঘন্টায় 6 কিলোমিটার যায় প্রতিকূলে। প্রতিকূলে মোট সময় লেগেছিল কত, 20 ঘন্টা, তো 20 ঘন্টায় কত যাবে, 20 × 6, অর্থাৎ 120 কিলোমিটার, ঠিক আছে? এটি হচ্ছে মোট দূরত্ব। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 120 কিলোমিটার, অর্থাৎ অপশন সি। এবার বলি আর একটা জিনিস, এখানে দেখো স্রোতের বেগ জন্য এই ফর্মুলাটি হলো, ঠিক আছে? উপরে বিয়োগ, নিচে যোগ, আর যেটি নৌকা গুণ। যদি আমাকে নৌকার বেগের জায়গায় স্রোতের বেগ বলা থাকতো, তাহলে আমরা নৌকা কীভাবে পেতাম, আমরা নৌকা এইভাবে পেতাম। দেখো, এর বিয়োগ করেছিলাম আর নিচে যোগ, তো এখানে হবে উপরে যোগ আর নিচে বিয়োগ, ঠিক আছে, 20 − 10, আর সেই সঙ্গে স্রোত বলা থাকবে, সেই স্রোতটি গুণ। দেখো, আমরা 9 কিলোমিটার পাবো, এখানে উপরে আসছে 30, নিচে হচ্ছে 10 × 3, 10-এর সঙ্গে এটি কালে 3, অর্থাৎ 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি হচ্ছে নৌকার বেগ, ঠিক আছে, সিম্পলি। তো আশা করছি বুঝতে পেরেছো, ফর্মুলা মনে রাখবে। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 15 টাকায় 5টি কলম বিক্রি করায় 20% লাভ হলো, 18.4 টাকায় 4টি অনুরূপ কলম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটি অভিজিৎ মণ্ডল পাঠিয়েছে। দেখো বন্ধুরা, এখানে 5টি কলম 15 টাকায় বিক্রি করছে, তো একটি কলমের দাম কত, 5টি কলমের দাম 15 টাকা হলে একটি কলমের দাম হচ্ছে 15/5, অর্থাৎ 3 টাকা, ঠিক আছে? এই 3 টাকায় লাভ কত হচ্ছে, 20%, প্রত্যেকটি কলমে 20% করে লাভ হবে, ঠিক আছে, মোটের উপর 20% লাভ, অর্থাৎ তো 20% মানে লাভ হলে এটি এখন ধরে নেবো একটি কলমে 120% পাচ্ছি আমরা। 20% যদি লাভ দেখি, তাহলে 100% যদি ক্রয় মূল্য হয়, তাহলে 100% সমান কত হবে, দেখো 120% = হচ্ছে 3 টাকা, 1% হবে 3/120,
তো 100% হবে 100 দিয়ে গুণ, তিনের সঙ্গে এটি কাটলে 40, 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 50, সরি 20 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 5, তো 5/2 আসছে, 5/2 অর্থাৎ 2.5 টাকা। ঠিক আছে, তো একটি কলমের দাম হচ্ছে 2.5 টাকা। এখন এরূপ চারটি কলম বিক্রি করবো, তো চারটি কলমের দাম কত পাবো? একটি কলমের ক্রয় মূল্য এটি পেয়েছি, তো চারটি কলমের দাম হবে 4×2.5 অর্থাৎ 10 টাকা। এবার 10 টাকা চারটি কলমের দাম, আর চারটি কলম বিক্রি করছে কত? 18.4 টাকায়। তাহলে লাভ কত থাকছে? লাভ থাকছে দেখো 18.4-10 অর্থাৎ 8.4 টাকা, এটা হচ্ছে লাভ। যদি আমি চারটি কলম 18.4 টাকায় বিক্রি করি তাহলে 8.40 টাকা হচ্ছে লাভ। তাহলে শতকরা কত লাভ? শতকরা লাভ হবে দেখো 10-এ লাভ হচ্ছে 8.4 টাকা, 100-তে লাভ হবে 100 দিয়ে গুণ, 10-এর সঙ্গে এটি কাটলে 10, 10-এর সঙ্গে এটি কাটলে দশমিক উঠে যাবে অর্থাৎ 84%। এই 84% কী হচ্ছে? লাভ। ঠিক আছে, 84% লাভ, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে 84% লাভ অর্থাৎ অপশান এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 8 কেজি, যদি 1/5 অংশ জলপূর্ণ থাকে তখন বালতির ওজন হয় 5 কেজি, জলপূর্ণ বালতির ওজন কত? এটি সৌরভ মণ্ডল পাঠিয়েছে। তো দেখো, যখন অর্ধেক জলপূর্ণ, তো জলপূর্ণ থাকলে বালতির ওজন তো থাকবেই, তো এখানে বালতির ওজন প্লাস অর্ধেক জল অর্থাৎ হাফ জল, এর মোট ওজন হচ্ছে কত? 8 কেজি। এবার জল অংশ যখন এরকম থাকবে 1/5, তো তখনও বালতি থাকবে প্লাস 1/5 অংশ জল। ঠিক আছে, 1/5 অংশ জল যদি হয় তখন ওজন হচ্ছে 5 কেজি। ঠিক, তাহলে যদি আমরা বিয়োগ করি তো বালতি বালতি কেটে যাবে, এখানে হবে 1/2-1/5=3 কেজি। ঠিক আছে, এত জল, তো এখানে জল যদি দেখি অংশ 10 হবে, তো 5 থেকে 2 বিয়োগ অর্থাৎ 3/10 অংশ সমান হচ্ছে 3 কেজি। তাহলে 1 অংশ মোট, আচ্ছা আমাকে বের করতে হবে যে কোনো একটি বের করলে আমরা বালতির ওজন পাবো, তো হাফ বের করার চেষ্টা করব। ঠিক আছে, তো মোট অংশ কত হচ্ছে? মোট 1 অংশ সমান কত হবে? 1 অংশ সমান হবে 3×10, নিচে 3, 3-এর সঙ্গে 3 কাটলে 10 কেজি। ঠিক আছে, তো মোট জলের মোট ওজন, জলপূর্ণ মোট ওজন হচ্ছে 10 কেজি। তাহলে হাফ কত? 5 কেজি। দেখো এখানে হাফ যদি 5 কেজি হয় তাহলে এটি যদি বিয়োগ করি 5 কেজি এখানে, তাহলে শুধু বালতির ওজন পাচ্ছি। বালতির ওজন কত পাবো? হাফের এটা 5 কেজি, হাফ জলপূর্ণ অর্থাৎ 5 কেজি, তো 5 কেজি যদি আমরা বিয়োগ করে দিই এখান থেকে, তাহলে দেখো বালতি সমান আমরা পাচ্ছি, বালতি সমান হচ্ছে শুধুমাত্র 8 থেকে 5 বাদ দিলে 3 কেজি। এখন কি বলেছে? জলপূর্ণ বালতির ওজন, জলের ওজন হচ্ছে 10 কেজি আর বালতির ওজন হচ্ছে 3 কেজি, তো মোট জলপূর্ণ বালতির ওজন কত হবে? 10+3 অর্থাৎ 13 কেজি। আশা করছি বুঝতে পেরেছো, তো এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 13 কেজি অর্থাৎ অপশান এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 5:2, এগুলির ভূমির অনুপাত 2:3 হলে উচ্চতার অনুপাত কত? এটি চন্দ্র দাস পাঠিয়েছে আসাম থেকে। তো এখানে ভূমির অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত বের করতে হবে। উচ্চতার অনুপাত ধরে নেবো আমরা H1, বা উচ্চতা ধরে নেবো H1 একটি আর H2 দ্বিতীয় ত্রিভুজের। যদি এরকম হয় তো এখান থেকে ভূমি আমরা ধরে নিতে পারি, ভূমি হচ্ছে 2x আর 3x। ঠিক আছে, এখন ক্ষেত্রফল কী হয়? দেখো প্রথম ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে H1 আর ভূমি হচ্ছে 2x, তো হাফ ভূমি ইনটু উচ্চতা, এটা হচ্ছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল। অনুপাত দ্বিতীয় ত্রিভুজের কী হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো দুটি ত্রিভুজের অনুপাত বলেই দেওয়া আছে 5:2। এখান থেকে আমাকে কী করতে হবে? H1/H2 এই মানটি বের করতে হবে। ঠিক আছে, দেখো হাফ আর হাফ এখানে আমরা কাটতে পারছি, আর এক্সের সঙ্গে এক্স কাটতে পারছি, তাহলে এখানে থাকছে 2H1 অনুপাত এখানে থাকছে 3:2=5:2। তো এখানে যদি বাই করি তো 2H1/3H2=5/2, যদি কোনাকুনি গুণ করি H1 আর H2 আমরা রেখে দেবো, ইকুয়ালটা এদিকে আছে 5/2। এখন 3 নিচে ছিল, এদিকে গেলে উপরে চলে যাবে, গুণ হবে, আর 2 উপরে ছিল তো এদিকে আসলে নিচে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাচ্ছি 15 উপরে আর নিচে 4, তো H1/H2=15/4 অর্থাৎ H1:H2 অর্থাৎ উচ্চতা দুটির অনুপাত হচ্ছে 15:4, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে 15:4 অর্থাৎ অপশান বি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, তোমাদের করা 5টি অঙ্ক। তোমাদের কাছে যদি কোনো অঙ্ক থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। তো দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।